সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একচু সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো দেশের বাইরে অবস্থান করে কি আমাদের পক্ষে কোরআন শেখাটা সম্ভব কিনা অনেকেই অনেকের বাচ্চারা আছে বিশেষ করে অনেকেই যাদের মেয়ে বাচ্চা আছে বা ছেলে বাচ্চা আছে আবার অনেকেই বয়স্ক আছেন অনেক পুরুষ মহিলারা আপনারা আছেন দেশের বাইরে তো তাদের ক্ষেত্রে অনলাইনে কোরআন শেখার কোনো ব্যবস্থা আছে কি এবং কোথায় আছে সেইটা আমরা কিভাবে করতে পারবো তো যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে অনেকগুলো ব্যাচ এখন আমাদেরই চালু আছে যে ব্যাচগুলো সকাল সন্ধ্যা এবং বিভিন্ন ব্যাচে আমরা শুধুমাত্র এখন যেহেতু অন্যান্য কোর্সে আমাদের ভর্তির যেই ক্লাসের যে সিস্টেমটা এটা আপাতত আমরা বন্ধ রেখেছি এটা চালু করলে আমরা আপডেট দিব বা অন্য যে কোনো মাদ্রাসায় চালু হবে সেটাও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের এখন বর্তমানে শুধুমাত্র অনলাইনে আমরা কোরআন শিক্ষার যেই পদ্ধতিটা আছে অর্থাৎ আমরা একটা কম্বো প্যাকেজে নিয়ে এসেছি যে কম্বো প্যাকেজটা হচ্ছে যে নুরানি নাজেরা এবং মক্তব এই তিনটাকে আমরা একটা স্পেশাল একটা পদ্ধতির মাধ্যমে আমরা এটা চালু করেছি যেটা আমরা এটার যেই মূল যেই সমস্যা যেখান থেকে শুরু সেখান থেকে আপনাকে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব অর্থাৎ যেখানে সমস্যা সেখানে আমরা আলোচনা করব এবং যেখানে আপনার প্রবলেম হবে সেই প্রবলেমটা নিয়ে আপনাকে আপনার পড়ার যেই পদ্ধতিটা আমরা একটা নতুন পদ্ধতি আমরা একটা চালু করেছি যে পদ্ধতিটা দিয়ে আমরা যাদের উপরে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করেছি তারা প্রত্যেকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো তেলাওয়াত করছে এবং তারা পরবর্তীতে কোথাও যখন কোনো কমই মাদ্রাসায় কিংবা কোনো মাদারি হিসাবে বা অন্য যে কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনার যে ধাঁচটা বা যেভাবে তারা পড়াশোনা করছে এটা অনেকেই বুঝতেই পারছে না যে তারা আসলে জেনারেলে পড়াশোনা করেছে তো আমি বলবো যে আপনাদের যাদের সুযোগ আছে বা যারা আপনারা অনেকেই চাচ্ছিলেন যে দেশের বাইরে থেকে অনলাইনে কোনো ধরনের কোর্স আছে কি বা করা যায় কিনা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই প্রোগ্রামটাতে আপনারা ভর্তি করাতে পারেন এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক আছেন এবং আমি নিজেও এখানে ক্লাস করিয়ে থাকি বিভিন্ন গ্রুপের মাধ্যমে ব্যাচের মাধ্যমে আপনারা চাইলে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন এখানে যে কোনো বয়সের যে কোনো শ্রেণী পেশার মানুষ এবং ছেলে হোক মেয়ে হোক যে কোনো বয়সের মানুষ এখানে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে যেই আরও যেই বিষয়গুলো আছে এই বিষয়টা নিয়ে আমি আরও খুঁটিনাটি বিষয় পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তবে এখন একটা ছোট ধারণা দিয়ে রাখি যে এটা আমরা সন্ধ্যার পরে এবং ফজরের পরে দুইটা ব্যাচ আমরা এখন চলমান রেখেছি পরবর্তীতে আমাদের স্টুডেন্টের চাহিদা এবং যেই এগুলো থাকবে সেগুলোর উপর নির্ভর করে আমরা এটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করব এবং আমরা খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ অনেকে আগ্রহ হচ্ছেন এই কোর্সটা করার জন্য বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছেন মধ্যপ্রাচ্যে যারা আছেন বা ইউরোপের অনেক ভালো ভালো রাষ্ট্র থেকে অনেকেই যারা ফ্যামিলি নিয়ে সেখানে তারা সেটেল আছেন পড়াশোনা করছেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই কোর্সটা করছেন এবং অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে অন্যান্য যেই কোর্সগুলো আছে সেগুলোও করছেন অর্থাৎ আমি এটা বলবো না যে আপনারা আমার ভিডিও দেখেছেন বলে বা আমার কথা শুনছেন বলে আমার কাছে কোনো কোর্স করতে হবে এটা বাধ্যবাধকতা আপনাদের কারণে আপনারা চাইলে আমার সাথে কথা বলে আলোচনা করে অন্য যে কোনো জায়গায় আপনার আপনার জন্য যেটা ভালো হবে সেখানেও আপনারা এই কোর্সটা করতে পারেন তো সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রাথমিক যে শিক্ষাটা অর্থাৎ আমরা যে কম্বো প্যাকেজের কথাটা বললাম এই কম্বো প্যাকেজটা যদি আপনারা করতে চান এই কম্বো প্যাকেজের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আপনাদের প্রাথমিকভাবে যে আপনাদের মাইন্ডসেটটা এটা আপনাদেরকে একটু স্থিতিশীল রাখতে হবে অর্থাৎ আপনার আমরা যেটা বলেছি যে আপনার যেখানে সমস্যা সেখান থেকে আমাদের শুরু অর্থাৎ আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ আপনি চেনেন তাহলে আমরা কেন আপনাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত সেই বিষয়গুলো পড়িয়ে আপনার সময়টা আমরা নষ্ট করব। আপনি হয়তো কিছুটা তেলাওয়াত পারেন আপনার যেখানে প্রবলেম আছে সেখান থেকে আমরা শুরু করব অর্থাৎ এই সমস্যাগুলো একটা ভিন্ন আঙ্গিকে একটা ভিন্ন সিস্টেমে আমরা একটা পদ্ধতি চালু করে সেভাবে আপনাদেরকে আমরা সেই আমাদের যেই আইডিয়াটা সেটা আপনাদের উপরে আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যৎ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তো আপনারা যারা দেশের বাইরে আছেন আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোর্সটা আপাতত করতে পারেন বাকি কিতাব বিভাগের যে কোর্সগুলো আমরা পর্যালোচনায় আমরা রেখেছি এবং যেটা আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব আমরা চালু করার জন্য যদি আমরা সেটা আপডেট দিতে পারি তাহলে সেটা নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আপডেট জেনে যাবেন এবং আমাদের আগে যদি অন্য কোনো প্রতিষ্ঠান বা অনলাইন কোনো ব্যাচ এই কোর্সগুলো চালু করে থাকে তাহলে সেটাও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমি আমার একটা ভিডিওতে আমি বলেছি যে যারা ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আছেন তারা কীভাবে করবেন বিভিন্ন মাদ্রাসার অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে আমি দিয়েও দিয়েছি তো এ বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় কিংবা কেউ যদি আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে চান বা আমাদের এই যে কোর্সগুলো এখন চালু আছে এগুলো আপনারা করতে চান কোরআন শিখতে চান এবং দিন ও কোরআন শেখার ক্ষেত্রে এবং কোরআন সুননা শেখার ক্ষেত্রে আপনাদের যে আগ্রহটা আছে সেটা কাজে লাগাতে চান এবং এই কোর্সগুলো করার পরে অনেকে আলেম হতে চান অনেকেই চান মাদারিণ হিসাবে পড়তে অনেকেই চান দর্শন এজামিন কমি মাদ্রাসার কোর্সগুলো করতে আবার অনেকেই আছেন যে চান আপনারা নিজেরাও শিক্ষকতা করতে চান অর্থাৎ অনলাইনে পড়াতে চান কিংবা অনেকেই নিজে কোনো একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান করে সেখানে বিনামূল্যে অনেকে শিক্ষা দেওয়ার যে আপনাদের আগ্রহ আছে এটা অনেকে আপনারা আমাকে বলেছেন যে আমরা শুধু অন্যকে ফ্রিতে শেখাবো সে শেখানোর জন্য আমরা কোরআনটা শিখতে চাই বিনামূল্যে কোরআন শিক্ষার জন্য শেখানোর জন্য আপনারা এই শিক্ষাটা অর্জন করতে চান তাদের জন্য আমি মনে করি যেটা একটা ভালো একটা সুযোগ আমি আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেকগুলো বিষয় আপনারা জানতে পেরেছেন এরপরেও যদি এখান থেকে আমার এই ভিডিও থেকে কোনো তথ্য ছুটে যায় বা কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য আর তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আলাইকুম ওয়ালিকুম ওরমতুল্লি ওবার